হাবাসপুর অঞ্চলের রামচাঁদ মাটি এলাকায় তৃণমূল কংগ্রেসের ভাঙন শক্তি বৃদ্ধি হলো কংগ্রেসের। দিনরাত তৃণমূল কংগ্রেসের ভাঙন ভগবান গোলার বিস্তীর্ণ এলাকায়, তেমনি আভাসপুর অঞ্চলের রামচাঁদ মাটি এলাকায় আবারও সন্ধ্যা নাগাদ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ এলাকায় বুথ কর্মীরা সকলেই একসঙ্গে জাতীয় কংগ্রেসের পতাকা ধরলেন। তাদের মূল বক্তব্য, তৃণমূল কংগ্রেসটা যারা করেনি তারাই টাকার জোরে যে কোনো পদের টিকিট পেয়ে যাচ্ছে, তাই তারা তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করে আবারও কংগ্রেসে যোগদান করলেন। এক কথায় ঘরের ছেলে ঘরে ফিরলেন। যোগদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তারা। সরকারটা কি আর মানুষের সরকার আছে? এই সরকারটা তো বর্তমানে চোর ছাচোর গরু চোর কয়লা চোদ্দ সরকারে পরিণত হয়েছে। এই সরকার 2011 সালের আগে বলেছিল মা মাটির মানুষের সরকার, কিন্তু আজকে 2023 হতে হতে এই মা মাটির মানুষের সরকার আজকে পরিণত হয়ে গেছে মাটি চোরের, মাদের সম্মানহানির চোর, গরু চোরের, শিক্ষা চোরের সরকারে পরিণত হয়েছে। আর দেখুন, মানুষকে কদিন ভুল বোঝাবেন আপনি? দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিনের বেলায় মানুষ কিন্তু ঠিক বুঝবে। আজকে তাই দেখছেন, বিশেষ করে মাইনরিটি এলাকায়। আজকে এই মমতা ব্যানার্জি ভেবেছিলেন মাইনরিটি ভোট ভোট ব্যাঙ্ক নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি, এই মুসলমানদের দিদিমণি ভোট ব্যাঙ্কের রাজনীতি হিসাবে করার জন্য একসময় এই মুসলমানদেরকে তিনি দুধেল গায়ে হিসেবে বলেছিলেন। আজকে দুধেল গায়ে যখন বুঝেছে যে এই সরকারটা তাদের জন্য না, গরু যেমন পিছন থেকে চাট মারে, আজকে ঠিক তেমনি এই এলাকার যারা মানুষ যারা রাজনীতিটা বুঝতে শিখেছে, সেই দুধেল গায়ে কিন্তু এখন মানে বলে না ল্যাং মারা বা লাত মারা, সে লাত মারা শুরু করেছে। আজ না হলে কাল এই দুধেল গায়েদের লাথেই এই সরকারটা পদ্মনদীর ওপরে যাবে। খুব তাড়াতাড়ি অপেক্ষা করুন। হঠাৎ দলত্যাগের কারণ হলো এই দলটার কোনো নিয়ম নীতি নেই, আদর্শ নেই। শুধুরা বলে যে আমরা মমতা ব্যানার্জির আদর্শে চলি, কিন্তু এটা ওদের মুখের কথা। সবথেকে বড় কথা হলো জনগণের বা সাধারণ মানুষের এখানে কোনো নিরাপত্তাও নেই, মতামতের কোনো দাম নেই। এই বুথে 200 মানুষ সিদ্ধান্ত যেটা দেয় সেটা একজনের মানে নির্দেশেই সেটা পাল্টে যায়। কলমের ডগায় পয়সার কারণে এরা সব কিছু করতে পারে, যেটা আমরা আমাদের এই শান্তিপ্রিয় রামচাঁদ মাটির মানুষ এটা আমরা পছন্দ করি না। তাই আমরা এই ন্যাশনাল ভারতের জাতীয় কংগ্রেসটাকে বেছে নিলাম এবং এই দলের মধ্য থেকেই আমরা এই দুর্নীতি দূষণমুক্ত করব। আমার দায়িত্ব নিয়ে, আমাদের গ্রামের মানুষের দায়িত্ব নিয়ে এই আশা রেখে আজকে জয়েনিংটা করছি। কতজন করলেন আপনার নেতৃত্বে? তা প্রায় 100-এর বেশি হবে। আমি অতটা এই ব্যাপার নেই, গোটা গ্রামের মানুষই আছে আমাদের সঙ্গে, আর মানুষের খুব অল্প সময়ের মধ্যে মানুষের মতামত নিয়ে আজকে জয়েনিংটা হচ্ছে। গোটা রামচাঁদ মাটির মানুষই আমাদের সঙ্গে একসঙ্গে আছে। কি নাম আপনার? আমার নাম সাবিয়ার রহমান। আমি গত 5 বছর থেকে এই বুথের দায়িত্ব নিয়ে বুথ সভাপতি ছিলাম। এবারও আমাকে পার্টির টিকিট দিয়েছে, কিন্তু আমি এই দুর্নীতির জন্য এই পার্টির টিকিটটাকেও বর্জন করলাম আজকে এবং এই জাতীয় কংগ্রেসটাকে আমি বেছে নিলাম মানুষের স্বার্থে, জনগণের জন্য এবং দুর্নীতিকে দমন করার জন্য। আজকে শুধু আমাদের রামচাঁদ মাটি নয়, আজকে সারা জেলা জুড়ে অধিচতর নেতৃত্বে বাংলার মানুষের যে তৃণমূলের যে স্বজন পোষণ স্বৈরাচারী নীতি, তাদের যে অত্যাচার এবং মানুষের সঙ্গে যে প্রতারণা, বিশ্বাসঘাতকতা আজকে বাংলার মানুষ ধরে ফেলেছে। তাই মানুষ দলে দলে আজকে কংগ্রেসের পতাকা তলে আসছে, কংগ্রেসের দলে আসছে এবং সামনে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে মানুষ 2018-এর যে মাঠের ভোট, সে ভোটের একটা প্রতিশোধ নেওয়ার যে একটা পরিকল্পনা মানুষ নিতে পেরেছে, পারবে আগামী দিনে, সংকল্প নিয়েছে যে মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে এই সামনে নির্বাচনে। তাই মানুষ সংঘবদ্ধভাবে ভারতবাসীর জাতীয় কংগ্রেস, যে কংগ্রেস ভারতবাসীর মানুষের নৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্মনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছিল, ভারতবাসীর মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছিল, মানুষ এতদিনে বুঝতে পেরে সে কংগ্রেসের সামনে চলেছে। বর্তমান আবাসপুর অঞ্চলে সকালবেলায় চাইপাড়া মেহাখানার সিপিএমের প্রাক্তন মেম্বার থেকে রানিং তৃণমূলের বুথ সভাপতি শুরু করে প্রায় 100 জন 11টার সময় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছেন। আমরা সারা পশ্চিমবাংলার সাথে সাথে এই হাবাসপুর অঞ্চলে তৃণমূল মুক্ত করতে চলেছি। আগামী দিনে এই জাতীয় কংগ্রেস হাবাসপুর অঞ্চল দখল করবে। আমাদের এই জনে 24-এর প্রার্থী সমনাম বিবিকে আমরা প্রার্থী করেছি। এ হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, খ্যাংরাপট্টি, এমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর। কিরে তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।